নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি লোটে মাছ। তো লোটে মাছটা আমি কি করে বানাই, তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখে নিন, লোটে মাছ বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো রয়েছে, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে রসুন কুচি, আর এখানে রয়েছে 400টা লোটে মাছ। তো দেখে নিন বন্ধুরা, আমি কি করে এই লোটে মাছটা বানাই। কড়া গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এবং টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে নেব, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন অ্যাড করে দেব। রসুন দেওয়ার পর খানিকক্ষণ ভেজে আমি বাকি মশলাটা এখন অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, এখন আমি এটাকে মেরে নেব। এখন আমি মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। দেখুন, লোটে মাছ কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং সার্ভ করে নেব। আমার লোটে মাছ কিন্তু একদম তৈরি। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।